ডেভেলপমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি বা উন্নয়ন, সেটা হচ্ছে যে মানুষ তার জীবনটাকে স্বাচ্ছন্দ্যে চালনা করার জন্য তার যে চাহিদা রয়েছে সেটা যদি সঠিকভাবে পূরণ করতে পারে এবং নিজের এবং তথা দেশের যদি উন্নতি সামর্থ্য বৃদ্ধি বা সেখান থেকে নিজের স্যাটিসফ্যাকশন যদি সে পায়, তখনই সেটাকে বলা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখি এটার এক একজন বিজ্ঞানী এক একটা ক্রাইটেরিয়াকে বলেছে যে এইগুলো যদি স্যাটিসফাই হয় তাহলেই আমরা ধরবো যে অর্থনীতির দিক থেকে উন্নয়ন ঘটেছে। আমরা আগের দিনই গ্রোথ বা বিকাশ আর ডেভেলপমেন্ট মানে উন্নয়নের পার্থক্যগুলো বুঝেছি। তো এখানে ওয়াইসকফ বলে একজন অর্থনীতিবিদ, তিনি এটা বলেছিলেন যে কর্মক্ষম চাহিদার মূল্যায়ন, অর্থাৎ যেখানে যে দেশে বসবাসকারী জনগণের সামর্থ্য মানে আমার যেটুকুনি আমি চাই আমি সেটাকেই সামর্থ্য সেটাকেই আমি আমার এই চাহিদাটাকে মেটাতে পারছি, আমার সেই ক্ষমতাটা রয়েছে, আর্থিক ক্ষমতা বা আমার পারিপার্শ্বিক সেই সুযোগটা আমাকে দিচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে কর্মক্ষম চাহিদার মূল্যায়ন। এছাড়া বিভিন্ন রকমের যে ক্রিয়া প্রণালী আছে তার বৈশিষ্ট্য এবং চাহিদা পূরণের জন্য যে বিভিন্ন উদ্দেশ্যগুলো রয়েছে আর কি, সেগুলোকে বলা হচ্ছে এই রকম ভাবে তিনি উন্নয়ন বলতে যেটা বুঝেছেন তার একটা উনি ধারণা দিয়েছেন। এই ক্রিয়া প্রণালীগুলো বা এই যে অপারেশনাল গুলো আছে, অপারেশনগুলো আছে তাদের কি প্রয়োজনীয়তা এবং উচ্চ স্তরে ধারণার সংজ্ঞায়িত কারণ, হাই লেভেল যে কনসেপচুয়াল ডেফিনেশন গুলো আছে সেগুলোকে উনি উন্নয়নের মধ্যেই ধরেছেন। ডুডলে সিয়ার্স বলে আরেকজন অর্থনীতিবিদ, তিনি মূলত শারীরবৃত্তীয় চাহিদা পূরণের সামর্থ্য মানে যেটা প্রধানত আমরা খাদ্য থেকে পেয়ে থাকি, কর্মসংস্থান সেটা শিক্ষা, গৃহস্থলীর কাজ, বাড়ির খেতে কাজ মানে সব রকম কাজেই যাতে আমাদের সঠিক সংখ্যক লোক নিযুক্ত হয় এবং যারা আছে তারাও সঠিক কর্ম পায়, যেটা আমাদের দেশের ক্ষেত্রে বিকাশ সমস্যা এখন সাংঘাতিক, তো সেটা যদি আমাদের স্যাটিসফাই করে, সকলের সমান অধিকার, শাসন ব্যবস্থায় অংশগ্রহণ যেটা ভোটের মাধ্যমে আমরা অংশগ্রহণ করি, অর্থনৈতিক রাজনৈতিক দিক থেকে স্বাধীন রাষ্ট্রে বসবাস এবং পর্যাপ্ত শিক্ষা স্তরে, এইগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো সেই দেশটা কি হচ্ছে না উন্নয়ন বা উন্নত দেশ বলে আমরা সেটাকে গণ্য করবো। মানে এটা হচ্ছে উন্নয়নের কয়েকটা লক্ষ্য, যে এইগুলো যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলেই আমি বলবো যে আমার দেশটা ডেভেলপমেন্টের দিক থেকে এটা ডেভেলপড, এই কথাটা বলতে পারবো। পরবর্তীকালে ডেনিস গাউলেট এবং অমর্ত্য সেন প্রধানত তিনটে বিষয়কে বেছেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে বেঁচে থাকার জন্য পুষ্টি সাধন, সেটাও আমরা খাবার খাদ্য থেকেই পেয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পলিউশন ফ্রি এনভায়রনমেন্টও আমাদের এক্ষেত্রে সাহায্য করে, আত্মমর্যাদা আর স্বাধীনতা। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে হচ্ছে যেখান থেকে আমি আমার নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো। এই যে বিষয়গুলো এগুলোকে তারা মনে করেছিলেন যে এই বিষয়গুলো যদি আমার থাকে তাহলে এগুলোকেই আমরা উন্নয়নের চলক রূপে আমরা এগুলোকে গ্রহণ করতে পারবো বা আমরা এগুলো ভাবতে পারবো। পরবর্তীকালে আমাদের অমর্ত্য সেন তার ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, উন্নয়ন ও সক্ষমতা এটার উপরই ওনার প্রধান কাজ এবং যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেখানে তিনি তিনটে জিনিসের উপর উল্লেখ করেছিলেন। একটা হচ্ছে সত্ত্বাধিকার বা এনটাইটেলমেন্ট মানে আমার কিছু অধিকার, রাইট টু যেটাকে বলা হয়, মানে আমার অধিকার, যেটা অধিকারের যে দাবি সেটাকে যদি আমরা পাই, যেমন খাদ্য হয়তো যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু প্রত্যেক মানুষ হয়তো খাদ্যটা ঠিক পরিমাণে পাচ্ছে না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের মহামারী বা ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে তারা খাদ্যটা পাচ্ছে না এবং সেই কারণেই মহামারী বা এইসব যে দুর্ভিক্ষ এগুলো সংঘটিত হচ্ছে। কাজেই সত্ত্বাধিকারটা আমাদের দরকার, সক্ষমতা বা ক্যাপাবিলিটি এটাও দরকার, এবং এই দুটোকে উনি যুক্ত করেছিলেন তার সাথে আগে যেগুলো ছিল যে আত্মমর্যাদা স্বাধীনতা, এগুলো কিন্তু তার অন্যতম গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যার দ্বারা আমরা বলতে পারি যে আমার ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি। এই ডেভেলপমেন্টের বিষয়টাকে
একটা পরিমাপ যোগ্য করার জন্য, মানে কতটা, এই বিষয়টাকে বোঝার জন্য তিন রকম ভাবে ডেভেলপমেন্টের আলোচনাটা করা হয়, ইন্ডিকেটর গুলোকে ধরা হয়। তার মধ্যে একটা হচ্ছে আমার ইকোনমিক ইন্ডিকেটর, একটা হচ্ছে আমার সোশ্যাল ইন্ডিকেটর, আর একটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর। এই তিনটে ইন্ডিকেটরের নানা রকম পরিমাপ পদ্ধতি রয়েছে। তার মধ্যে যেটা অর্থনৈতিক ইন্ডিকেটর বা ইকোনমিক নির্দেশক, যেটা অর্থনৈতিক নির্দেশক বা ইকোনমিক ইন্ডিকেটর, সেখানে সাধারণ নির্দেশক হিসেবে যেগুলোকে ধরা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত জাতীয় আয়, গ্রস ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটা প্রধান মাপকাঠি। কিভাবে এটাকে মাপা হয়? না, যে কোনো স্থির মূল্যে দেশে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়, শুধু দ্রব্যই নয়, তার সঙ্গে যে সেবা সামগ্রী মানে সার্ভিস সেক্টরটাকেও এর মধ্যে যোগ করা হয়েছে, সেই মূল্যকেই জাতীয় আয় বলে। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ পরিমাপের বিষয়ই নয়, এর সঙ্গে যে বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যের ফলেও যে আয় অর্জিত করা হয় বা আয় অর্জন করা হয়, এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমেও বৈদেশিক ঋণ প্রদানের পরিমাণ, এইগুলো সব কিছুই কিন্তু এই গ্রস ন্যাশনাল ইনকামের মধ্যে আসছে, যেটাকে বলা হয় GNI। আর GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা শুধুমাত্র অভ্যন্তরীণ যে পদার্থ উৎপাদিত হচ্ছে সেগুলোর কথাই বলা হচ্ছে, বলা হয় আর কি, মানে যে দ্রব্য এবং সেবা সামগ্রী শুধুমাত্র দেশের অভ্যন্তরে উৎপাদিত হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাকেই বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। গ্রস ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে কিন্তু বাইরে, মানে দেশের বাইরেও যেগুলো আমাদের দেশের সঙ্গে জড়িত সেগুলোকেও কিন্তু মানে কনসিডার করা হয়। শুধু আমরা এগুলো আগেও পড়েছি গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শুধু যে গ্রস ন্যাশনাল ইনকাম বাড়লেই হবে তা নয়, মাথা পিছু আয়টাকেও কিন্তু আমাদের কনসিডার করতে হবে ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি হয়তো দেশের বেড়ে যাচ্ছে কিন্তু মাথা পিছু আয় হয়তো বৈষম্য থেকে যাচ্ছে, তাহলেও কিন্তু আমরা বলবো না যে প্রকৃত ডেভেলপমেন্ট হয়েছে। আর্থিক কল্যাণ, এক্ষেত্রে যেটাকে বলা হয় যে জাতীয় আয় বৃদ্ধি পেলেই কিন্তু উন্নয়ন হবে না, তার সঙ্গে আমাদের দেখতে হবে জনগণের কল্যাণ সাধন, অর্থাৎ ওয়েলফেয়ার একটা অ্যাপ্রোচ কিন্তু থাকতে হবে। এটাও কিন্তু অমর্ত্য সেনী প্রথম কিন্তু এটার ইম্পর্টেন্সটা উনি বুঝিয়েছিলেন। কাজেই অনুন্নত দেশের মানুষদের পক্ষে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো যদি খুব মূল্য তার বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কষ্টসাধ্য হয়ে যায়। আমাদের বর্তমানেও যদি তুমি ইন্ডিয়ান সিনারিওটা দেখো তাহলে প্রত্যেক দিনই দেখবে পেপারে বেরোচ্ছে যে গ্যাসের দাম এবং পেট্রোপণ্যের দাম সাংঘাতিক, পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, পেট্রোল এমন একটা পণ্য যেটা কিন্তু অন্যান্য সব পণ্যকে কন্ট্রোল করে, কারণ আমাদের যে ট্রান্সপোর্ট সেক্টর সেটা অনেকটাই পেট্রোল এবং ডিজেলের ওপর দাঁড়িয়ে আছে। কাজেই আমার শাক সবজি থেকে আরম্ভ করে যে কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এর যদি আমার ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এই যে ওয়েলফেয়ারের অ্যাপ্রোচটা, এটা কিন্তু অনেকটাই কি হবে না, বিঘ্নিত হবে। এবং এক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে, মানে যেটা আমার সারা পৃথিবীর যে পেট্রোপণ্যের দাম সেটা কিন্তু কমেছে, whereas ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু পেট্রোপণ্যের দামটা বেড়েছে। তার কারণ হিসেবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সেস, অর্থাৎ যে ট্যাক্সটা সরকার নেয়, কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, সেটা কিন্তু তারা বৃদ্ধি করেছে। সেই জায়গাটা যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু পেট্রোপণ্যের দাম অনেকটাই কমে যায়, কিন্তু সরকারের এতটা আয় এই পেট্রোপণ্য থেকে হয় সেজন্য তারা সেখানে কিছু কনসিডার করার কথা ভাবছেই না। নেক্সট হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে আমরা বুঝি যে মাথা পিছু আয়ের বৃদ্ধি সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা বা জীবনযাত্রার যে মান সেটাও কিন্তু উন্নত হয়। অর্থাৎ শিক্ষার হার বৃদ্ধি পায়, যে দ্রব্যগুলো আমার দরকার চাহিদা মতো আমি সেগুলোর কেনার সামর্থ্য আমার তৈরি হয়, জন্ম মৃত্যুর হ্রাসপ্রাপ্ত হয় যে হারটা সেটা হ্রাসপ্রাপ্ত হয়, বেকার সমস্যা কমে যায়, বাসস্থানের সমস্যাও থাকে না, এবং জনগণ মুক্ত এবং স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, এবং স্ট্যান্ডার্ড অফ লাইফ যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা যদি বিচার করি তার এখন অনেক রকমের মেজারমেন্ট করা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স দিয়ে, কে কোন জায়গায় থেকে কতটা হ্যাপি
সেইভাবেও কিন্তু ইন্ডেক্স দিয়ে দেখানো হয় যে তারা তাদের ওই জীবন, তাদের যদি জীবনযাত্রার উন্নয়ন হয় অর্থাৎ স্যাটিসফ্যাকশন যদি চূড়ান্ত হয় তবেই কিন্তু সে হ্যাপি হবে, এবং সেটাই কিন্তু আমার ইনডাইরেক্টলি বোঝাবে যে সেখানকার স্ট্যান্ডার্ড অফ লাইফ আমার কিরকম। লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ আমাদের মৃত্যু যে জীবনের যে শেষ হয়ে যাওয়া সেটা কিরকম। সাধারণত কোনো দেশের যদি গড় মৃত্যুর যে বয়স সেটা যদি বেড়ে যায়, অর্থাৎ তারা যদি দীর্ঘায়ু হয় কোনো দেশের নাগরিকরা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখব কি সেখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, সেখানকার লোকেরা সঠিক খাদ্য পাচ্ছে, পলিউশন কম, এই সব কিছু কিন্তু তাদের লাইফ এক্সপেক্টেন্সিকে বাড়িয়ে দেয়। সেজন্য মানে এই এই লাইফ এক্সপেক্টেন্সির সংখ্যা বা পরিমাণের উপরও কিন্তু আমার নির্ভর করছে সেই দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট কিরকম পরিমাণে হয়েছে। এছাড়া আরো কয়েকটা স্পেশাল ইন্ডিকেটর আছে, তার মধ্যে মানবীয় মূলধন যেটাকে আমরা হিউম্যান ক্যাপিটাল বলি, অর্থাৎ কোন দেশের বিজ্ঞানী, ডাক্তার, নার্স, অর্থাৎ যারা সাধারণত ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি দিয়ে যারা কাজ করে তাদের যদি আমরা দেখি যে কতটা তারা তাদের সংখ্যা কতটা এই কাজের মধ্যে লিপ্ত। যেমন ধরো এটা আমরা একটা রেশিও ক্যালকুলেট করি, রিসেন্টলি এই প্যান্ডেমিকের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম ধরাশায়ী, অর্থাৎ যে সময় আমাদের যেরকম ইনফ্রাস্ট্রাকচার দরকার যাতে আমার এই পপুলেশনকে ক্যাটার করতে পারে, তাদের সঠিক পরিমাণে অক্সিজেন দেওয়া, তাদের নার্সিং করা, এইগুলো করাটা সম্ভব হয় যদি আমার এই হিউম্যান ক্যাপিটালটা যথেষ্ট পরিমাণে থাকে, তার সঙ্গেও যেটা দরকার সেটা ইনফ্রাস্ট্রাকচার। তো এই বিষয়গুলো কিন্তু একটা দেশের উন্নয়নের একটা প্রধান মাপকাঠি হিসেবে ধরা যেতে পারে। এছাড়া শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, স্বাস্থ্য, পুষ্টি, মৌলিক চাহিদা পূরণ, দারিদ্রতা, বেকারত্ব, আয় বৈষম্য হ্রাস, এগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ মাপকাঠি যেটা দিয়ে বলতে পারি যে কোনো দেশ কতটা উন্নত হয়েছে। এইগুলোই এই ইকোনমিক যে ক্রাইটেরিয়ার শেষের দিকে আমি যেগুলোকে আলোচনা করলাম এগুলোকে আরো স্পেসিফিক্যালি আমরা আলোচনা করি সোশ্যাল ইন্ডিকেটর বা সামাজিক নির্দেশকের এই হেডিং এর আন্ডারে। এখানে দারিদ্রতা মানে পভার্টি লাইনের নিচে কতজন আছে, লিঙ্গ বৈষম্য আমরা কতটা ছেলে মেয়ে বা অন্য যে জেন্ডার আছে যেটা থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, এই যে জেন্ডারের যে লিঙ্গর যে ভাগগুলো রয়েছে তাদের আমরা কতটা সমান গুরুত্ব দিই বা কতটা সমান সম্মান দিই, এই সাম্য অবস্থাটাও কিন্তু নির্ভর করে সেই দেশের উন্নয়ন মানে সামাজিক উন্নয়ন কতটা হয়েছে তার উপর। এছাড়া স্বাস্থ্য এবং শিক্ষা এটা হচ্ছে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য আমরা প্রত্যেকটা স্টেজে অর্থাৎ একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইনফ্যান্ট স্টেজ, চাইল্ড স্টেজ, কোনো যখন কোনো মেয়েদের ক্ষেত্রে যখন তাদের মেটারনিটি যে পিরিয়ডটা আসে সেই ফেজ, তারপরে যখন বার্ধক্য অবস্থা আছে সেই ফেজ, প্রত্যেকটা ফেজের স্বাস্থ্যটা দেখতে গেলে সেখানকার সার্বিক চিত্রটা আমরা কিন্তু অর্থাৎ সমাজের চিত্রটা কিন্তু আমরা পেয়ে যাই। যেমন আমাদের আমাদের দেশের ক্ষেত্রে যে গার্ল ফেটিসাইড যেটাকে বলা হয় অর্থাৎ স্ত্রী ভ্রূণ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা, এই যে ব্যাপারটা এইটাকে এইটা যে জায়গায় বেশি, তার মানে সেখানে শিক্ষাটা অনেকটাই কম, কারণ তাদের কাছে এখনো অবধি কন্যারা কিন্তু কি হচ্ছে না বার্ডেন। এবং আমরা যেটা করতে পারি সেটা আমাদের শিক্ষা দিয়ে আমরা সেই জায়গাগুলোকে বা সেই অন্ধকার জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসে তাহলেও কিন্তু সমাজের আমার ধীরে ধীরে অগ্রগতি হবে। কাজে শিক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সাক্ষরতা মিশন আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট নানা রকম ভাবে, যেমন ধরো মিড ডে মিল দিয়ে, সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে নানা উপায়ে এই শিক্ষার হারকে যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বাসস্থান, নিরাপত্তা মানে আমার সিকিউরিটি, আমি কাজ করব, কাজে বেরোবো, আমার সিকিউরিটি যদি আমার নাই থাকে, যদি পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাকশন অর্থাৎ পুলিশের যদি সঠিক ভূমিকা তারা পালন না করে তাহলেও কিন্তু সমাজের উন্নয়ন সম্ভব নয়। জনসংখ্যা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, কারণ জনসংখ্যা যত, যে দেশে জনসংখ্যা যত বেশি তাদের কিন্তু নিডটাও স্বাভাবিকভাবেই ততই বেশি, এবং সেক্ষেত্রে সঠিক পরিকাঠামো দেওয়া কিন্তু খুবই অসুবিধা হয়। সেজন্য প্রথম যেটার উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে পপুলেশনটাকে কন্ট্রোল করার জন্য।
নেক্সট আমরা যেটা আসছি, যেটা লাস্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর, মানে পরিবেশগত নির্দেশক। পরিবেশ বলতে আমরা কি বুঝি? আর পরিবেশের সঙ্গে কোনো দেশের উন্নয়ন কিভাবে আমরা জোড়া লাগাবো, কারণ পরিবেশই কিন্তু আমাদের এই বিষয়গুলোকে স্থির করে দিচ্ছে যে সেই দেশের স্বাস্থ্য কিরকম হবে। অর্থাৎ আমরা জেনারেলি যেটা দেখতে পাই ট্রপিক্যাল রিজিয়নের ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু, যেমন ধরো তুমি যদি আফ্রিকায় যাও, তাদের স্বাস্থ্য কিন্তু ভীষণ ভালনারেবল, অর্থাৎ তারা কিন্তু বেশি ট্রপিক্যাল রিজিয়নে ডিজিজ বা ভাইরাস অ্যাটাক বেশি হয়। তুলনামূলকভাবে তুমি যদি আবার টেম্পারেট রিজিয়নের দিকে যাও, সেখানে আবার দেখবে টেম্পারেচার জন্য তাদের ফ্লু ব্যাপারটা ভীষণ ভাবেই সবসময় তাদের লেগে থাকে। কাজেই এনভায়রনমেন্টের মধ্যে বায়ুমণ্ডল অর্থাৎ এয়ার পলিউশনটাকে নীল করা বা এয়ারটাকে ক্লিয়ার রাখা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এয়ারের কোয়ালিটিটাকে আমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। বর্তমানে আমাদের প্রত্যেকটা প্রাইম সিটিতে আমরা দেখতে পাই কি যে এরকম এয়ার কোয়ালিটির ইন্ডেক্স বিভিন্ন জায়গায় শো করে, যে SO2 বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, এই প্রত্যেকটা যে যে ইনগ্রেডিয়েন্টস, মানে ইনগ্রেডিয়েন্টস বললে ভুল হবে, প্রত্যেকটা যে কম্পোনেন্টস গুলো আছে এয়ার এর মধ্যে, সেগুলো কতটা তার পরিমাণ, এবং সেগুলোকে সবসময় কি করা হয় না, ডিসপ্লে করা হয় এবং সামাজিক ভাবে সেটাকে সচেতন করা হয়। বিভিন্ন রকমের যে ধরো মানে পাওয়ার জেনারেশনের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, কোল পাওয়ার জেনারেশন, ধরো কোলাঘাট বা যে কোনো আরো যা যা যেখানে যেখানে আছে, সেখানেও দেখা হয় যে যাতে তারা দূষণটা না ছড়ায়, তার জন্য তারা তাদেরকে আরো অন্যান্য আরো মডার্নাইজড, আরো টেকনিক্যালি অ্যাডভান্সড যন্ত্রপাতি দিয়ে তাদের প্রোডাকশনটা করার কথা বলা হয়ে থাকে। ট্রান্সপোর্ট সেক্টরে ক্ষেত্রেও যেহেতু পলিউশনটা খুব বেশি হয়, আমরা চেষ্টা করছি এখন ট্রান্সপোর্টে আমরা ফুয়েলের পরিবর্তে ধরো হাইড্রোজেন ফুয়েল বা ব্যাটারি চালিত গাড়ি, এইগুলোর ব্যবহার আমরা কিভাবে দিনে দিনে বাড়াতে পারবো। বনভূমির পরিমাণ তো বুঝতেই পারছো, যদি এয়ারটাকে আমরা পিওর রাখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন। এই অ্যাফরেস্টেশন সম্ভব তখনই যখন আমরা সচেতনভাবে গাছ লাগাবো, এবং আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে 5th of June আমরা বেশি করে গাছ লাগানো, এবং সেটা একদম তৃণমূল স্তরে যাতে করা যায় তার উপর গুরুত্ব দেওয়া হয়। জীব বৈচিত্র্য যদি না থাকে সঠিকভাবে, তাহলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা আমার নষ্ট হয়ে যায়। অনেক প্রাণী আছে যারা এক্সটিংক্ট হয়ে যাবে, সেগুলোকে রক্ষা করার জন্য আমাকে জীব বৈচিত্র্যকে মেনটেন করতে হবে, এবং সেক্ষেত্রে ফরেস্টগুলোকে প্রোটেক্টেড ফরেস্ট বা রিজার্ভ ফরেস্ট এই ট্যাগ দিয়ে সেগুলোকে প্রোটেকশনের যে আমাদের ল আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বলো, ফরেস্ট ল বলো, সেগুলোকে ঠিকভাবে কাজ করাতে হবে। যদি আমি এই ফরেস্টেশন ঠিকভাবে করি, তাহলে আমি ডেজার্টিফিকেশন বা মরুকরণকেও আমি কি করতে হবে পারবো না, রোধ করতে পারবো, সঠিকভাবে ভূমির ব্যবহারও আমাদের পক্ষে সম্ভব হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার তিনটে বিষয়। অর্থনৈতিক উন্নয়ন সূচক হিসেবে যদি অনেক সময় আলাদা করে একটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়, নিট মানে বুঝতেই পারছো মোট থেকে যখন আমি খরচাটা বাদ দিচ্ছি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে নিট জাতীয় আয়, মোট আভ্যন্তরীণ উৎপাদন যেটা আমি বললাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর গ্রস ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম আর রিয়েল ন্যাশনাল ইনকাম, এইগুলোর ওপর আমি গুরুত্ব দিয়ে আলোচনা করব, আর মাথা পিছু জাতীয় আয়। এই বিষয়গুলো হচ্ছে আমার প্রধান ইন্ডিকেটর যেটা দিয়ে আমি কোনো দেশের অর্থনৈতিক উন্নতি কতটা হয়েছে সে সম্বন্ধে জানতে পারি। তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা, তিনটে সেক্টরে আমাকে আলোচনা করা হচ্ছে কোনো দেশের উন্নয়ন বোঝার জন্য। অর্থাৎ কোনো দেশ হতে পারে যে সে হয়তো খুব রিচ কিন্তু তার এনভায়রনমেন্ট হয়তো ডিগ্রেডেড, তার সোশ্যাল ইন্ডিকেটর গুলো হয়তো অতটা উন্নত নয়, কিন্তু জেনারেলি সেরকম হয় না। যে দেশে আমরা দেখি যে তাদের ইকোনমিক ইন্ডিকেটর গুলো স্ট্রং, তবে কিছু আবার পার্থক্য আছে, যেমন ধরো মিডল ইস্টের কিছু কান্ট্রি, তাদের আবার সোশ্যাল কিছু ট্যাবুজ এর জন্য তাদের আবার সোশ্যাল ইন্ডিকেটর গুলো হয়তো, এই সাম্যর দিকটা যদি আমরা দেখি, লিঙ্গ সাম্য, সেগুলো আবার অনেকটা হয়তো কম হয়ে আছে, কিন্তু তারা তাদের ইনকামের, মানে যেহেতু তাদের মেইন পেট্রোলিয়াম প্রোডাক্ট গুলো সেখানে রয়েছে, সেখান থেকেই তাদের প্রোডাকশনটা হয়, তাদের ইনকাম কিন্তু প্রচুর হাই, অর্থাৎ তাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কিন্তু খুব হাই, কিন্তু এই ক্ষেত্রগুলোতে সোশ্যাল ইন্ডিকেটরের দিকে হয়তো আবার তারা নিচের দিকে আছে। জেনারেলি আমরা যেটা বলি হ্যাপিনেস ইন্ডেক্স, অর্থাৎ আমাদের ডেভেলপ কান্ট্রি যেটা, সেগুলো সাধারণত নরওয়ে, সুইডেন,
সুইজারল্যান্ড, ওদিকে আমাদের ইউএসএ কিছুটা হলে, এইভাবে আমরা বলতে পারি যে এদের অবস্থানটা রয়েছে। ভারতের ক্ষেত্রে আমরা দেখি যে ভারত এখনো অব্দি ডেভেলপিং স্টেজে, অর্থাৎ উন্নয়নশীল দেশের মধ্যে রয়েছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু মানে নানা দিক থেকে, বিশেষ করে অমর্ত্য সেনের নানা রকম কাজ, এখন ভারতের উদাহরণ দিয়ে যেহেতু উনি অনেক কটা কাজই করেছেন, কাজে আমরাও চাইছি আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাকেও কিভাবে আমরা আরো নিয়ে যেতে পারি। এবং তার জন্য ভারতের যেটা প্রধান অন্তরায় সেটা হচ্ছে আমাদের পপুলেশন। পপুলেশনটা আমাদের এত বেশি যে আমাদের উন্নয়নটাকে আমরা সব দিকে ছড়িয়ে দিতে সব সময় পারি না।